হ্যালো গাইস, ওয়েলকাম টু আজিরা নিউ ব্লগস। তো এখন আছি আমরা হাওড়াতে, যেটা তোমাদেরকে দেখালাম। আর তোমার টাইটেলের থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আর এখন আছি আমরা ফুড প্লাজাতে, মানে হাওড়ার ফুড প্লাজাতে বসে আছি। ও এখানে ব্যাগ গোছাচ্ছে। তো আজকে আমাদের হুট করে প্ল্যান হয়েছে আজ দার্জিলিং যাওয়ার, যেন ব্যাগ গোছানো হয়নি, ওই সেখানে ব্যাগ গোছাচ্ছে। তো এখান থেকে ফুড প্লাজা থেকে অর্ডার দেওয়ার এখন টাইম হচ্ছে 8:48। আর আমাদের ট্রেন আছে পাহাড়িয়া এক্সপ্রেস 10টার সময়, মানে ওটা দীঘা থেকে আসবে 10টার সময় এখানটা আসবে, তারপরে আর না হবে 9টার সময়। তো অনেক কথা হবে, অনেক কিছু হবে। তো এখানে আগে অর্ডার দিই, খাওয়া দিই, তারপরে বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাবো। আর এটা হলো পুরো ফুড প্লাজা, হাওড়ার ফুড প্লাজা, গেট নাম্বার 1 থেকে ঢুকলেই ফুড প্লাজাটা পড়ে। আর এটা হলো আমাদের রাজ্যের পাহাড়িয়া এক্সপ্রেস, এটা হাওড়া থেকে, এটা দীঘা থেকে আসে, দীঘা থেকে হাওড়া, হাওড়া ভায়া হয়ে এটা যায় NGP। এটা কালকে 9:15 নামাবে। আর ট্রেন এখন বাকি টাইম 9:15, এর টাইম আছে 10টার সময় ঢুকে যায়। 10টার সময় পুরো একদম মানে ছাড়বে হাওড়া থেকে। বাথরুমটা তোমাদেরকে আগে দেখাবো আমি, কেন বাথরুমটা বেশি নোংরা হয়। তো আগে বাথরুমটা, আর বাথরুমের মধ্যে আছে আমি এখন, আর এটা দেখতে পাচ্ছি পুরো বাথরুমের কন্ডিশনটা। ফ্যান আছে, শনিবার করে এই ট্রেনটা ছাড়ে। তো আরো যারা ডিটেলস এই ট্রেনে, প্রথম জার্নি করছি, তারা যারা ডিটেলস থাকবে তোমাদেরকে সব বলবো। তো আমাদের হুট করে প্ল্যান হয়েছে NGP। তো এখান থেকে 500 কিলোমিটার আমরা জার্নি করবো। এটা ভায়া হয়ে আছে প্রতি মানে শনিবার করে এই ট্রেনটা ছাড়ে, এটা দীঘা থেকে হয়ে আছে। তো সুপ্রভাত বন্ধুরা, ট্রেনে এতক্ষণে অনেকেই ঘুম থেকে উঠে গেছে, আর প্রায় অনেকেই নেমেও গেছে তাদের প্ল্যাটফর্মে। কিন্তু বাইরের ওয়েদারটা এতই সুন্দর ছিল অগত্যা আমি আর একটু বেশি সময়ই ঘুমিয়ে নিলাম। আর এখন পারসিক জংশন থেকে ছাড়লাম, আর ঢুকলাম কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ রেডি আছে ঢুকতে। এখন ট্রেন মিনিমাম ঠিকঠাক টাইমে চলছিল, লেট ছিল রাত্রেবেলা, ঠিকঠাক টাইম হয়ে গেছিলো, এখনও ঠিকঠাক ছিল, আবার লেট করে দিয়েছে 40 মিনিট। তো এমনি ট্রেনে খুব রাত্রেবেলা কিন্তু খুব ঠান্ডা লাগছিলো, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। আর এখন বাজছে 7টা বাজতে, আর নামানো হয় তো 9:14। দেখি লেট তো আছে, এখন 40 মিনিট ঠান্ডা মানে ডিসক্রিপশানে। আর আমরা শিলিগুড়ি মানে NGP থেকে নেমে ওখান থেকে আমরা মানে গাড়ি ধরে দার্জিলিং যাবো। তো এই ব্লগটার পার্ট ওয়াইজ থাকবে। তো আমাদের ট্রেন জার্নি যেটা দেখালাম তোমাদেরকে, মানে যতটা এরপরে আমরা দেখাবো, মানে শিলিগুড়ি থেকে এই NGP থেকে আমরা দার্জিলিং কত কম রেটে যাওয়া যায় গাড়ি করে। এখন তো অফ সিজন আছে, চলো দেখা যাক কত কী ভাড়া পড়ে। ও কিশোরগঞ্জ ঢুকবে, কিশোরগঞ্জ আসলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি কিশোরগঞ্জ, আর ট্রেন লেট আছে 35 মিনিটস। বাইরে বৃষ্টি পড়ছে, অসম লাগছে। এখানে 70, এখান থেকে 75 কিলোমিটার মতন আছে NGP, নেক্সট স্টেশন NGP। তো চলো
ট্রেন এখন দাঁড়িয়ে আছে বাগডোগরা স্টেশনে। বাগডোগরা স্টেশনে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে আমরাও আমাদের লাগেজ গুছিয়ে নিয়ে রেডি হয়েছিলাম, কারণ মাঝে আর রয়েছে একটা স্টপেজ, তারপরেই এনজেপি। গাইস, বাগডোগরাতে দাঁড়িয়েছিল, আর এটা হলো শিলিগুড়ি জংশন, মানে এটা যেখানে দাঁড়িয়েছে। এরপরে এনজেপি, এখানে দাঁড়ানোর কোনো স্টপেজ নেই, তা এখানটায় দাঁড়িয়েছে। আর মুখ চোখে অবস্থা প্রচুর খারাপ, ঠিক আছে, ও তো ভালোই ঘুমিয়েছে। আর শিলি এর বাগডোগরাতে আধ ঘন্টা পর দাঁড়িয়েছিল ট্রেনটা, কিন্তু 27 মিনিট ফাস্ট চলছিল, কিন্তু লেট ছিল, লেট ট্রেনে ফাস্ট হয়েছিল। বাগডোগরা দিয়ে আবার আধ ঘন্টা দাঁড়িয়ে, এখন 9টার সময় ঢোকানোর কথা আছে, কিন্তু এখন বেজে গেছে 9:13, এখন দাঁড়িয়েছে শিলিগুড়ি। এরপরে এনজেপি, মানে এখান থেকে আরও 5 কিলোমিটার এনজেপি। তো চলো দেখা যাক এনজেপিতে নেমে, তারপরে কিছু খাবো ওখানটা। খিদে পেয়েছে, রাতে ঠিকঠাক মতন খাওয়া হয়নি, একটা চিকেন থালি নেওয়া হয়েছিল আমাদের, তো ভিডিওতে দেখিয়েছি, ভিডিওতে দেখানো হয়েছে। তো চলো এখানে এনজেপিতে নেমে, তারপরে আমরা ওখানে খাবো, খেয়ে তারপরে গাড়ি নেবো। শিলিগুড়ি টাউন, শিলিগুড়ি থেকে ছাড়লো একটু, মানে স্লো করে শিলিগুড়ি টাউনে এসে দাঁড় করে দিল। এখন অনেকক্ষণ, মানে 20-25 মিনিট হয়ে গেছে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই যে ট্রেন দাঁড়িয়ে। তো আমরা এখানে শিলিগুড়ি টাউন থেকে নেমে আমরা এখান থেকে অটো ধরে শিলিগুড়ি, মানে যেখানে মানে গাড়ি, মানে বাস স্ট্যান্ড বা গাড়ি, তো ওখানটায় যাবো, মোড়টায় যাবো। তো এখান থেকে বেশি দূর না, এখান থেকে কাছে হবে, তাই না, আমার এনজেপি গিয়ে লাভ নেই। তো চলো শিলিগুড়ি দিকে, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এই শিলিগুড়ি, হ্যাঁ শিলিগুড়ি মোড়ে গিয়ে কথা হচ্ছে। শিলিগুড়ি টাউন থেকে আমরা টোটো ধরে নিলাম শিলিগুড়ি মোড়ে যাওয়ার জন্য। এনজেপিতে নেমে আমরা প্রথমেই একটা খাবার দোকান খুঁজে নিলাম সকালে টিফিন সেরে ফেলার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার চলে এলো, কচুরি আর সয়াবিন আলুর তরকারি। আমরা নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট, লুচি আর তরকারি, সয়াবিনের তরকারি। তো টেস্ট তো ভালোই ছিল। খাওয়া দাওয়া সেরেই আমরা গাড়ি নিয়ে নিলাম এনজেপি থেকে সোজা দার্জিলিং যাওয়ার জন্য। যেহেতু আমরা অফ সিজনে যাচ্ছি, তাই এনজেপি থেকে দার্জিলিং যেতে আমাদের ভাড়া পড়েছিল
রাস্তার কিছু কিছু জায়গায় ভীষণই কুয়াশায় ঢাকা, মাঝখানে একটু ভয় লাগলেও একটা আলাদাই অনুভূতি হচ্ছে। এটা তোমার ভাড়া পড়েছে 1600 টাকা, যেহেতু এটা অফ সিজন তাই জন্য রেট কম, নাহলে কিন্তু 2500-2600 টাকা কোনো রেট হয়। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো পুরো কুয়াশা রাস্তাতে, আমি পিছনে দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা চারিদিকে। আমরা ভিডিওতে অনেকগুলো ক্লিপ নিয়েছি, তোমাদেরকে ওগুলো শেয়ার করবো, সেগুলো সব পুরো ডিটেলস থাকবে। আর এখান থেকে আর বেশিক্ষণ, এখানে আর 1 ঘন্টা মতন রাস্তা আছে, এরপরে কার্সেন ঢুকবো, তারপরে দার্জিলিং। দার্জিলিং আমরা মেলে হোটেল নেবো। তো এখন তো ওখানে অফ সিজন, তো হোটেলের রেটও কম হবে। তো পুরো ভিডিও দেখতে থাকো, পুরো ডিটেলস আমাদেরকে সব কিছু থাকবে, পুরো ডিটেলসও থাকবে। আর তো গাইস দাঁড়িয়েছে, একটু মোমো অর্ডার মেট দিয়েছি এখান থেকে। দোকান আছে সামনে, সামনে যে দোকান, তো ওটা আমাদের যে ড্রাইভার আছে সে মানে খেতে গেছে, তো আমাদের বলে একটু মোমো খাবে। আমার যে ঠিক আছে, একটা মোমো খাবো না, অলরেডি খেয়েছি তোমাদেরকে বললামই। তো মোমো ট্রাই করা যাবে, দার্জিলিংয়ে ঢুকি মোমো। তো চিকেন মোমো অর্ডার করেছি, মাটন মোমো অর্ডার করেছিলাম কিন্তু মাটন ছিল না, চিকেন। তাই তো খেয়ে দেখ কেমন খেতে। ভালো লাগে? The toy train. দার্জিলিং এ আর এখন হোটেল নিয়ে নিয়েছি। এই হোটেলের ব্যাপারটা পরে তোমাদেরকে বলবো। আর আমরা কলকাতা থেকে দার্জিলিং যেই মানে এপিসোডটা ফার্স্ট ছিল সেটা এখানেই শেষ করব, তারপরে থাকবে হোটেল, তারপর অনেক কিছু থাকবে। তো আমাদের হোটেলে কত টাকা কিনলে নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে। আর দার্জিলিংয়ে আসতে আমাদের কত টাকা কী খরচা পড়েছে সব কিছু, সব কিছু ডিটেলস আমি লাস্টে বলে দেবো। ও আর সত্যি হোটেলটা খুব সুন্দর, নেক্সট ভিডিওতে দেখাবো হোটেলটা। তো তোমরা এপিসোডটা 1টা কেমন লাগলো, আমরা কলকাতা থেকে পুরো দার্জিলিং এলাম, সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দেখে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক আর্জেন্টিনা ব্লগস, ইনস্টাগ্রাম আর্জেন্টিনা ব্লগস, মজাও আছে আর্জেন্টিনা ব্লগস, গিয়ে ফলো করে নাও তাড়াতাড়ি। আরও অনেক 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 সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো তো দেখতে থাকো, রাখো। তো চলো, টাটা।